আসসালামু আলাইকুম আজকে আমরা ক্রনস ডিজিজ নিয়ে আলোচনা করব না ক্রনস ডিজিজ এমন একটি রোগ আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন খুব রেয়ারলি দেখা যেত কিন্তু এখন আমরা প্রচুর পেশেন্ট পাই ক্রনস ডিজিজের যদি আমরা একদিনে দশটা পেশেন্ট দেখি তার মধ্যে অ্যাটলিস্ট একটা বা দুইটা পেশেন্ট ক্রনস ডিজিজের থাকে তো অনেকেই জানতে চেয়েছেন যে ক্রনস ডিজিজ কীভাবে আমরা ক্লাসিফাই করি বা কিসের ভিত্তিতে আমরা রুগীর চিকিৎসা দিয়ে কখন আমরা ডিসাইড করি যে এই রোগীটি ঔষধ লাগবে নাকি অপারেশন লাগবে এবং যদি রোগটি চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা কতটুকু সাকসেসফুল হবে আর যদি সাকসেসফুল হয় রোগটি আবার ফেরত আসার চান্স কিরকম তো এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা ক্লাসিফিকেশন বা গ্রেডিং করি তো ক্রস দিয়ে সাধারণত মন্ট্রিয়াল সিস্টেমের মাধ্যমে আমরা ক্লাসিফাই করি তো মন্ট্রিয়াল ক্লাসিফিকেশনটা প্রথমে যে ফ্যাক্টরটি নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে এইজ অফ দ্য ডিজিজ এইজ মানে কোন বয়সে এই রোগটি ধরা পড়েছে যত আর্লি এজে ধরা পড়বে তত এই রোগটির সিভিয়ারিটি বেশি হবে সাধারণত আমরা কাট অফ এজ হিসেবে ফোরটি ইয়ার্স বা চল্লিশ বছরকে ধরি চল্লিশ বছরের আগে যদি রোগটি ধরা পড়ে তাহলে রোগটির সিভিয়ারিটি বেড়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে অপারেশন লাগতে পারে এরপরের ফ্যাক্টরটি হচ্ছে লোকেশন অব দ্য ডিজিজ আমরা জানি ক্রস ডিজিজ মুখ থেকে মলদার পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে সবচেয়ে বেশি হয় আইলিওসিক্যাল রিজনে এটা কোলনে হতে পারে স্মল বাউলে হতে পারে ইভেন খাদ্যনালীর উপরের অংশ হতে পারে লোকেশনটি জানা থাকলে আমাদের ফলো করতে সুবিধা হয় এবং যদি কখনো সার্জারি লাগে তখন আমরা স্পেসিফিক ওই জায়গাটাকে সার্জারি করতে পারি এরপরে আমরা রোগটির বিহেভিয়ার নিয়ে আলোচনা করি আমরা জানি ক্রস ডিজিজ খাদ্যনালীর সবগুলি লেয়ারকে ইনভলভ করে এর ফলে দুই ধরনের সমস্যা হতে পারে এক হতে পারে খাদ্য চিকন হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি স্ট্রিকচারিং ডিজিজ আর এমনও হতে পারে খাদ্যনালীর এক অংশকে পেনিট্রেট করে অথবা ফুটো করে আর এক অংশের মধ্যে চলে যেতে পারে যেটাকে আমরা বলি পেনিট্রেটিং ডিজিজ তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে সাধারণত অপারেশন লাগে এছাড়াও ক্রন্স ডিজিজটা স্পেসিফিক্যালি আমাদের মল দ্বার বা অ্যানাল ক্যানেলকে ইনভলভ করেছে কিনা সেটাও আমরা দেখি সেটাকে আমরা বলি পেরিয়ানাল ডিজিজ তো আমরা জানি যে ক্রস ডিজিজ ডায়াগনোসিসের জন্য এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপিটা খুবই জরুরি তো এটাকে আমরা বলি সিম্পলিফাইড এন্ডোস্কোপিক স্কোর ফর ক্রন্স ডিজিজ বা এ সি এস সিডি এখানে আমরা প্রথমেই দেখি কোনো আলসার আছে নাকি যদি আলসার থাকে সেই আলসারটির সাইজ কত যত বড় সাইজ হবে তত ডিজিজ সিভিয়ারিটি বাড়বে দ্বিতীয়ত আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই আলসারটি খাদ্য আছে এখানেও যত বেশি অংশ জুড়ে থাকবে তত বেশি সিভিয়ার হবে এরপর আমরা দেখি আলসার রেশন বা এই রোগটি খাদ্য নামের কতটুকু পরিধি জুড়ে আছে স্বাভাবিকভাবে যত বেশি থাকবে তত রোগটি খারাপ হবে আর ইন্ডোস্কুলের মাধ্যমে সবচেয়ে ইজিলি যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কোন জায়গা ন্যারো বা চিকন হয়ে গিয়েছে কিনা যদি চিকন হয়ে যায় এরকম কয়টি জায়গা আছে এবং এর চেয়ে আরো জরুরি ওই চিকন জায়গার মধ্যে দিয়ে এন্ডোস্কোপি কি পাস করতে পেরেছে কিনা যদি পাস না করতে পারে তার মানে এটা খুব সিভিয়ার ন্যারোইং এছাড়া এন্ডোস্কোপি করার আগে একটা পেশেন্টকে তার উপসর্গগুলি দেখেও ক্রস ডিজিজের সিভিয়ারিটি আমরা নির্ণয় করতে পারি এটাকে আমরা বলি হার্ভে হারবেশ ইন্ডেক্স অথবা ক্রস ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স এখানে আমরা প্রথমে পেশেন্টকে জিজ্ঞাসা করি আপনি কেমন ফিল করছেন বা কেমন আছেন এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি জেনারেল ওয়েলবিং এরপর আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে পেশেন্টের কোনো পেটে ব্যথা বা অ্যাবডোমিনাল পেইন আছে না এবং সেটাকেও আমরা গ্রেডিং করি কয়বার তার নরম বা লিকুইড স্টুল হয় সেটাও আমরা দেখি পেটের ভিতরগুলো কোনো চাকা বা অ্যাবডোমিনাল ম্যাশ ফিল করা যায় কিনা সেটাও আমরা চেক করার চেষ্টা করি আর সবার শেষে আমরা জানতে চেষ্টা করি ক্রন্স ডিজিজের কোনো জটিলতা হয়েছে কিনা আপনারা জানেন ক্রন্স ডিজিজ খাদ্য ছাড়া অন্য কিছু অর্গ্যানকে ইনভলভ করতে পারে যেমন আমাদের চোখ আমাদের জয়েন্টস এবং আমাদের স্কিন এর তো এইসব অর্গ্যান বঙ্গকে যদি ইনভলভ করে তাহলে সিভিয়ারিটি আরও বেড়ে যায় এবং আমরা যদি অ্যাসেস করি যে এই পেশেন্টের সিভিয়ার ডিজিজ আছে অথবা আমরা ঔষধ দিচ্ছি কিন্তু পেশেন্টের কোনো কাজ হচ্ছে না অথবা মাল্টিপল কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টটার অথবা এমন করে সন্দেহ হচ্ছে যে পেশেন্টটা ক্যান্সারের দিকে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলি দেখা দিলে আমরা অপারেশনের প্ল্যান করি আর অপারেশনের পরে রোগটি আবার ফেল আসছে কিনা সেটা অ্যাসেস করার জন্য আর স্কোরিং সিস্টেম আছে সেটাকে বলে রুট কার স্কোর তো অনেকেই ক্রস ডিজিজ নিয়ে অনেক ভয়ে থাকেন একটা জিনিস মনে রাখবেন যে ক্রস ডিজিজ এখন খুব ভালো ঔষধের চিকিৎসা আছে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে না যদি আপনি সঠিক সময় চিকিৎসাটা শুরু করেন তো আপনি যদি ক্রস ডিজিজের মতো কোনো রোগ হয়ে থাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন এবং তার ফলো আপে থাকবেন ধন্যবাদ